প্রকৃতির কাল রূপ ডিমা হাসাওত রাজ্যের ঠায় ঠায় ভয়ঙ্কর বান পরিস্থিতি। নমস্কার, স্বাগত জানাইছো আপনার, আপনি চাই আছে গুড মর্নিং 18 স্টুডিওত। মানে গীতাশ্রী, প্রথম তো খবর ডিমা হাসাওর, বিধ্বংসী বান ভূমিস্খলনের বাবে ডিমা হাসাওত অবর্ণনীয় পরিস্থিতি হয়েছে। এতিয়া বান ভূমিস্খলনত বিধ্বস্ত হয়ে পড়েছে নিউ হাফলং রেল স্টেশন, আর বান ভূমিস্খলনের ফলত রখাই থাকা অবস্থাতে ট্রেকের বগরি পড়ল এখন যাত্রীবাহী রেল। অবশ্যই রেলখন নাছিল কোনো যাত্রী সেই মুহূর্ত, গোটেই স্টেশন তো পানি রঙা পানি ঘোলা পানীরে আবরি আছিল, আর ঠিক তেনেতে বাগরি পড়লে ট্রেনখন। আমি তেনে দৃশ্য কিছু আপনাদের আগবাম, আর যার ফলত সৌভাগ্যক্রমে হতাহত হওয়া নাই কোনো লোক, যেহেতু তাত কোনো লোক নাছিল। এই মুহূর্তে দৃশ্য চাক, পাহাড়ের বোকা পানির ঢল নামিছে, আর এই পাহাড়ের বোকা পানিয়ে প্রায় সম্পূর্ণরূপে পুতিয়ে পেলাইছে স্টেশনটির ট্রেক সমূহ, যার ফলত সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়া হয়েছে রেলের চলাচল। ইপিনে ঠায়ে ঠায়ে রেল লাইনত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ভূমিস্খলন, কেবা ঠাইতো রেল লাইনের উপরে দি পানি বাগরিছে, ব্যাহত হয়ে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থা, বাহনী পানিয়ে উতাই নিছে প্রায় 150 মিটার অংশ রেল লাইন, ঠায়ে ঠায়ে ভূমিস্খলন হয়েছে, রেল পথের উপর মাটি বাগরিছে, আর ঠায়ে ঠায়ে রেল লাইনের তলর মাটি ডোখর বহি গেছে, যার পরিপ্রেক্ষিত তার মেরামতি করবলে হয়তো বহু সময় লাগিব, বা পুনের সেই আগর পর্যায়ে হয়তো বহু সময় প্রয়োজন হব, এটা কথা অনুমান তারপর করব পারি। বান ভূমিস্খলনের বাবে বাতিল করা হয়েছে কেবাখনো যাত্রীবাহী রেল, সাময়িকভাবে প্রায় 26খনেরও অধিক রেল বাতিল করার বিপরীতে সম্পূর্ণরূপে বাতিল হয়েছে প্রায় 30খনমান যাত্রীবাহী রেল, আর লামডিংয়ের বদরপুরের মাজের বহু অঞ্চলত হয়েছে ভয়ঙ্কর ভূমিস্খলন। বরষুণে পাহাড়ের সহায় অনা মাটিয়ে 26টা স্থানত বিধ্বস্ত করেছে রেলপথ, রেল বাতিল হওয়া স্টেশনত আবদ্ধ হাজার হাজার যাত্রীর এটা হাহাকার অবস্থা। আর ইপিনে উত্তর পশ্চিমান্ত রেলের উদ্যোগত আরম্ভ হয়েছে উদ্ধার অভিযান, যত বায়ুসেনায় সহযোগিতা করেছে, হেলিকপ্টার আর বাসে চলবা হয়েছে উদ্ধার অভিযান। ইফালে 100 টকীয়া মূল্যের পানির বটল ক্রয় করবলিয়া হয়েছে ক্ষমা করব 10 টকীয়া মূল্যের পানির বটল ক্রয় করবলিয়া হয়েছে 20-25 টকাত, এটা সাধারণ ব্রেডর দাম হয়েছে গে 50 টকা। এই মুহূর্তে সেই দৃশ্য চাওক, শিহরণকারী, আর আপনি হয়তো এই দৃশ্য এনেকৈ নেদেখিলে হয়তো আপনি বর্ণনা করিব নোৱাৰে বা কল্পনা হয়তো করিব নোৱাৰে যে কি অবস্থা আছে বর্তমান, কি অবস্থার মাজত আছে বর্তমান হাফলংখন। পুনের চাওক সেই দৃশ্য, পানির ঢল কেবল যেনিয়ে চায় আপনি তেনিয়ে পানির ঢল ঢল নামিছে, ঘোলা পানি রঙা পানির এই ঢল নামিছে পাহাড়ের উপরের সন্মুখত, যিয়ে পড়েছে উটুয়াই লৈ গৈছে, সেয়া লাগিলে গছবিড়ি হোক, সেয়া লাগিলে কিবা বিদ্যুতের খুঁটাই হোক, মোবাইলের টাওয়ারে হোক, বা যেনিবা ট্রেন এখনেই হোক, সন্মুখত যিয়ে পড়েছে উটুয়াই লৈ গৈছে পানির কোবাল ফুটসা। 1-2 মুহূর্তের ভিতরতে সেই উপরের কোনো লোকে আবদ্ধ করে আছে মোবাইলের ক্যামেরাত, আমি দুটাক দৃশ্য আপনার দেখাইছো। রেল লাইনের ভূমিস্খলন হয়েছে, যাতায়াত ব্যাহত হয়েছে, আর আনহাতে নিউ হাফলং রেল স্টেশন সম্পূর্ণরূপে যেন শেষ হয়ে গেছে। এই মুহূর্ত প্রকৃতির কালরূপ, প্রকৃতির ভয়ঙ্কর রূপ, কালরূপ ভয়ঙ্কর রূপ, আর এই মুহূর্তে দেখাইছো চাও কি ধরনের। সেই মোবাইল টিপত কোনোবা এজনে আবদ্ধ করে আছে সেই গোটেই দৃশ্যখানি কি হয়েছে, আর তাত কোনো চিন মোকামেই যে নোহা হয়েছে, রেল লাইন পুতি পেলাইছে মাটিয়ে, রেল লাইন পুতি পেলাই নহয় ট্রেনের যি সাধারণতে রেল লাইনের বা ট্রেনখনের কিছু উচ্চতাত থাকে ট্রেনখন, ট্রেনখনের যি দৃশ্য তাত আপনি দেখিছে ইতিমধ্যে সম্পূর্ণরূপে পুতি পেলাইছে, আর আনহাতে ট্রেন লাইনের তলর মাটি এই ধরনের বহি গেছে, কেবল যে মাটি খহিছে ট্রেন লাইনের উপর মাটি খহিছে তেনেকা নহয়, মাটি বহি গেছে, পানির সুত চাও কোবাল সুতত এই পাহাড়িয়া জেলাখনত বানপানির সৃষ্টি হয়েছে, এফালে বান, এফালে এই ট্রেন লাইনের উপর মাটি খহিছে, এফালে ভূমিস্খলন হয়েছে, সম্পূর্ণরূপে যে শূন্যত ওলমি আছে চাওক এই ট্রেন লাইনটির দৃশ্য, সম্পূর্ণরূপে যে শূন্যত ওলমি আছে, তলত কোনো একডোখর মাটি নাই, প্রায় 100 মিটার 150 মিটার মানেই হব এই গোটেই অঞ্চলটির, যেনিয়ে চাই কেবল পানির কোট, সেয়ার বাটপথেই হোক, সেয়া লাগিলে পাহাড়ের কোনো অংশই হোক সহায় নিছে, বরষুণ অব্যাহত আছে, আর যে বরষুণের আগজাননী সেয়া দিয়া হয়েছে যে আগত কিছু সময়লৈকে বরষুণ থাকিব, আর যথেষ্ট বরষুণ থাকিব, মুখলধার বরষুণে কিন্তু এই পরিস্থিতি আরো অধিক ভয়াবহ করারহে ইঙ্গিত বহন করেছে। বান ভূমিস্খলনে বিধ্বস্ত হয়ে পড়েছে বর্তমান ডিমা হাসাওখন, নিউ হাফলং রেল স্টেশনের আমি অবস্থা দেখাইছো, রেল লাইনের তলর যেখান মাটি সম্পূর্ণরূপে বহি গেছে, আর কেবল আমি একটা ঠাইর দৃশ্যহে দেখাইছো, তেনে বহু ঠাই সরু সুরাক মাটি বহি যাওয়ার ফলত
তাত মেরামতির বাবে যে ব্যবস্থা করবলগিয়া হব সেয়া দীর্ঘ তাত সময় লাগিব বলে ইতিমধ্যে কর্তৃপক্ষের ফলের পরে আমাক জানা হয়েছে যে মেরামতির বাবে বা একেবারে তাৎক্ষণিকভাবে তাত রেল বিকল্প ব্যবস্থা কিংবা ট্রেন আরম্ভ করবলে ট্রেন চলাচল ট্রেনের সেবা তাত কোনোজনে এটা কোনো আশাই নাই তো কেন এই স্টেশনটির অবস্থাকেই চাও নিউ হাফলং স্টেশন এটা স্টেশনের মুহূর্ততে প্রকৃতিয়ে কি অবস্থা করেছে সেই চাও কাষত আপনি এখন ট্রেন মাজত আপনি দেখিছে আর কাষর দেখা দেখা এই ট্রেন সম্পূর্ণরূপে ডবাকিটা বগরাই পেলাইছে পানিয়ে পানির ফুট ইমান উপরপর যে পানির ঢল নামিছে গোলা পানির যে ঢল নামিছে সম্পূর্ণরূপে এই ট্রেন বগরাই পেলাইছে তাত যেন কোনো সিন মোকামেই নাই এখন পাহাড়িয়া ঠাই পাহাড়িয়া এটা এটা রেল স্টেশন আর এই রেল স্টেশনটো এই যে ধরনের আসলে নির্মাণ করা হয়েছে তাত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে কিন্তু মুহূর্ততে এই গোটেইখিনি যেন সহায় লৈ গৈছে প্রকৃতির রুদ্র রূপ আর মুহূর্ততে যেন টস টস করেছে আনহাতে আমি আনখন স্ক্রিনত আপনার দেখাইছো রেল লাইন তো আছে ঠিকই কিন্তু রেল লাইন তো যেন শূন্য তুলনি আছে তলত যেন কোনো মাটিয়ে নাই কেন সেই মাটিডোখর বহি গৈছে আর আনহাতে প্রত্যেকবিধ সামগ্রীর অভাবনীয় মূল্য বৃদ্ধি হয়েছে ডিমা হাসাওত এতিয়া এই ধরনের যাত্রীসকল আবদ্ধ হয়ে আছে বিভিন্ন ধরনের উদ্ধার করা হয়েছে কেতিয়াবা যদি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে কেতিয়াবা আকো বিকল্প পথেরে বাস সেবা প্রবর্তন করা হয়েছে বা বাস সেবা দিয়া হয়েছে কিন্তু তেনে করবলৈ গৈও বিকল্প পথত আকো ভূমিস্খলনের ফলত বাট পথ বন্ধ হয়ে আছে তেনে এটা আহুকালেরও সম্মুখীন হয়েছে যাত্রীসকল রখাই থাকা অবস্থা ট্রেকর পৰা কি ধরনের ট্রেনখন পড়ে গেছে সেয়া চাও পাহাড়িয়া এই ডিমা হাসাওত এতিয়া প্রকৃতির এই ধরনের সংহার অভূতপূর্ব বান ভূমিস্খলন স্তব্ধ হয়ে পড়েছে পাহাড়িয়া জেলাখনের জনজীবন এটা রাষ্ট্রীয় ঘাইপথের পাঁচটাক রাজ্যিক ঘাইপথ এটা বিধ্বস্ত হয়ে পড়েছে বান ভূমিস্খলন পুনের জানাম এটা রাষ্ট্রীয় ঘাইপথ আর পাঁচটা রাজ্যিক ঘাইপথ সম্পূর্ণরূপে বিধ্বস্ত যার ফলত আন ঠাইর সঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়েছে যাতায়াত আর ঠায়ে ঠায়ে আবদ্ধ হয়ে পড়েছে বাহনের সঙ্গে যাত্রী কি করব খাদ্য কি খাব হাহাকার লাগছে বান ভূমিস্খলনের কবলত এটা পাহাড়িয়া জেলাখনের 30খনেরও অধিক গাঁও এই 30খনেরও অধিক গাঁও হাহাকার অবস্থা বানার ফলত কেবাটাও রাজ্যিক রাষ্ট্রীয় ঘাইপথ বন্ধ হয়ে আছে ইতিমধ্যে জানাইছোয়ে আর জেলাখনত বিদ্যুৎ যোগান বিশেষ ব্যাহত হয়ে রয়েছে যেহেতু বিদ্যুতের খুঁটা উভালি পড়েছে বানপানী চারিওফালে কোনো মোবাইলের নেটওয়ার্ক নাই টাওয়ার বগরাইছে আর এই ধরনের বিদ্যুতের কোনো ধরনের ব্যবস্থাই নাই বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে ঠায়ে ঠায়ে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে তেনেকৈ উদ্ধার অভিযান চলোৱা হয়েছে সারা কে সারা পুরো মিট্টি গির গিয়া হ্যাঁ ইধর উপর সে ল্যান্ডস্লাইড হোকে মিট্টি তো পিএচি টার্নিং টু পার করে ইয়াতে আমার একটা ডিমাসা কমিউনিটি শ্মশান বলে আছে মোর লেফট সাইডত এটো আর মানে নিশ্চিহ্ন হয়ে গেল রাস্তাটো আর নাইকিয়া একদম নাই ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন কাউন্সিল অথরিটি নিশ্চয় এই স্টেপ লব কিন্তু যে পরিস্থিতি প্রকৃতির যে অবস্থা হয়ে আছে বরষুণ তো অল্প কমিছে আকো বরষুণ হব কন্টিনিউ আর কি দিন চলিব এই ভরসা নাই মোর এটা রেশন পানি শেষ হয়ে গেল মানে এটা সিলিন্ডার লব আছিল কিন্তু লই কেন যাম ল্যান্ডস্লাইড হয়ে গেছে রাস্তার উপর ল্যান্ডস্লাইড হওয়ার বাবে আমার ইয়াত এই শ্মশান বলে একটা ঠাই আছে এই ঠাইয়ের ভিতর আমার রাস্তাটি ভাঙি পেলায় মানে খুব বেয়া অবস্থা হয়েছে উপরের পর যে পানি লাভি আছে যে ফ্লো সেই ফ্লোত মানে মানুষ যারও বিরাট রিস্ক সেই কারণে আমার উপর প্রশাসনের ফলের আজি রাতেপার পর আমার রাস্তাটি ব্লক করে দিয়েছে আর ইফালে রাজ্যত অধিক জটিল হয়ে পড়েছে বান পরিস্থিতি অহা এটা সপ্তাহলে রাজ্যের ঠায়ে ঠায়ে হয়ে থাকিব মুখলধার বরষুণ যার পরিপ্রেক্ষিত এই বান পরিস্থিতি অধিক অবনতি ঘটার সন্দেহ করা হয়েছে আশঙ্কা আছে বরষুণের লগতে আহিব বতাহ ধুমুহাও কাখরিয়া রাজ্যসমূহতো ধারাকার বরষুণের ফলত বৃদ্ধি হয়েছে ব্রহ্মপুত্রের লগতে নৈ উপনৈসমূহ আর বঙ্গোপসাগরত হওয়া তীব্র নিম্ন চাপের ফলতে উত্তর পূর্বাঞ্চলত হয়েছে এই প্রবল বরষুণ রাজ্যের প্রতিটি প্রান্ততে বানপানির এনে তাণ্ডব দেখা গেছে প্রথমটো বানত এপর্যন্ত আক্রান্ত হয়েছে 20খনক জেলা বান 650খন গাঁও প্লাবিত হওয়ার লগতে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 লাখেরও অধিক লোক এ পর্যন্ত বানত 3জন লোকের মৃত্যু ঘটিছে তার লগতে এজন লোক সন্ধানহীন হয়ে আছে এতিয়াও বানত ক্ষতিগ্রস্ত হয়েছে 17,000 হেক্টর কৃষিভূমি বর্তমানলৈকে 16 ঠাইত মথাউরি সিগারের প্রলয়ংকারী বানে 6খনক দলং উঠাই নিছে আনহাতে বানে ক্ষতিগ্রস্ত করেছে 60টারও অধিক পথ বানাক্রান্ত জেলাসমূহ স্থাপন করা হয়েছে 55টাক আশ্রয় শিবির সর্বাধিক ক্ষতিগ্রস্ত জেলাকিখনের ভিতর ডিমা হাসাও কাছাৰ নগাঁও কামপুর আর ইফালে গহপুর হোজাইও হয়েছে যথেষ্ট ক্ষতিগ্রস্ত
আর এই মুহূর্তে আমি গহপুরলে লৈ যাম পরিস্থিতি জানি আমার সাংবাদিক সংযুক্ত হয়েছে পলাশ ফুকন পলাশ আপনার পর জানিব বিচারিছো গহপুর বর্তমান যেহেতু আমি কালিরে পর দেখা গৈছো ব্রহ্মচান আর ইফালে সত্রঙ্গর পানিয়ে বারুকয়ে অঞ্চলটোত সমস্যার সৃষ্টি করেছে পানির ঢলর বা কোবাল সুর বই আছে এই মুহূর্তের পরিস্থিতি কেনেকুয়া হয় নিশ্চয়কৈ গীতাশ্রী গহপুরত বর্ণাঢ্য এক প্রকার আর্তনাদ করবলগীয়া হয়েছে সকলো ফালে কেবল পানি আর পানি সত্রং নয়ে বাহনি পানি এফালের পর তাণ্ডবর সৃষ্টি করেছে আর এই মুহূর্তত এসডিএফ বাহিনীয়ে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে যাকালিও এসডিএফ বাহিনীয়ে উদ্ধার অভিযান অব্যাহত রাখবলগীয়া হয়েছে আর এই সত্রঙ্গর বানত গহপুরের 90% বুর গেছে আর প্রতিটি ঘরতে আসলে পানিয়ে ভরি পরিছে লোক কলৈ যাব কি করব আশ্রয় শিবির ব্যবস্থা করেছে গহপুর মহকুমা প্রশাসনে গহপুর হাইস্কুলের যে শ্রেণীকোঠা আছে তার আশ্রয় শিবির ব্যবস্থা করেছে বহু বর্ণাঢ্যয় নিজের আপন ঘর হেরুয়াইছে নিজের সা সম্পত্তি হেরুয়াইছে টাকা পয়সা হেরুয়াইছে পশুধন হেরুয়াইছে রাইজ এক প্রকার হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে মূল সতীর্থয় দেখাবলে অনুরোধ করছো এনেদরে লাম লাকত এবুকু পানির মাজে পাৰলৈ উঠি আহিবলগীয়া হৈছে আৰু এছ ডি এফ বাহিনীৰ যি স্পীড বোট আছে স্পীড বোটো ইতিমধ্যে তেওঁলোকে যাত্ৰা কৰিছে উদ্ধাৰ অভিযান কৰিবলৈ আৰু এনেদৰে লাম লাকতলৈ সতীৰ্থই দেখাই আছে এই মুহূৰ্তত লাম লাকতলৈ এনেদৰে তেওঁলোকে বাম ঠাই বিচাৰি আহিছে 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত থিতাপি লৈছে আৰু সচাই দুঃখজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে গহপুরত আর মহকুমা প্রশাসনে তৎপরতায় সকল ধরনের সমস্যাসমূহ সমাধান করবলে চেষ্টা করে আছে কিন্তু প্রকৃতির রুষ্ট রূপ কেনেকৈ বাধা দিব পানি মুঠতে মুঠর উপর বাড়িছে আর বাড়িছে এয়া নিউজ18 অসম নর্থ ইষ্টর দর্শকসকলে প্রত্যক্ষ করেছে কেনেদরে নিজের ঘর পানির তলত বুর গল আর এনেদরে লাম লাকত এনেদরে বাম ঠাই বিচারি আছে দাদা কেনেকুয়া ঘর অবস্থা কেনেকুয়া এতিয়া ঘর একটা এক হাঁটু এক কোমর একদম কঁকাল হয়ে গেছে পানি বহুত পানি এতিয়া আপনার বাম ঠাইলে আহবলগীয়া হয়েছে তেনকাই আর কি করবি খাওয়া বুয়া কিনা খাওয়া বুয়া তো কালি পুরাই নাই কালি পুরাই খাওয়া নাই মুরগি কি কি সব গুছি গল মুরগি মরি গল হাঁ গল কিছু হয় সকলো হেরুয়াইছে বর্ণাঢ্যয় সকলো হেরুয়াইছে আর মুঠতে মুঠর উপর ওখ ঠাই বিচারি নিরাপদ স্থান লৈ বর্তমান মুহূর্তত আহি আছে আর এস ডি আর এফ বাহিনীয় যিমান পারে চেষ্টা করেছে উদ্ধার করবলে কারণ গহপুরের 90% বানত প্লাবিত হয়ে পড়ছে সত্রং নৈ আর মহিলা আছে বাইরে অকমান আগবাহি আহিব কোকসুন আপনার ঘর কেনেকুয়া এক অবস্থা ঘরকে অবস্থাই নাই গুটে একদম উঠি গল মানুষকিটা জানে তেনে এহে বাঁচিছো একো মই তলাও মারব নাইলো গুটে অবস্থাই নাই একেবারে সোনর গহনা পা ধরল পাটর কাপড় মুগা কাপড় সব শেষ মো একুয়ে নাই খাবলেও নাই না পিঁধিবলে কাপড় এজোরও নাই এনেকা হয়েছে আমার কি করম কলই যাম এনেকা লাগিছে আমার আজি রাতি তো পনিয়ে অহা নাই গোটে রাতি তো চিন্তা করে আছো থাকিলা বাইদ রাতি রাতি গো পেলা মো গোপালপুর যাওয়া এঘর থাকিল এটা মো থাকিলে জায়গা নাই কত থাকিম এটা এই কাপড় এটা পিঁধিবলেও নাই এনেকা হয়েছে হয় বর্ণাঢ্যর আর্তনাদ গীতাশ্রী এয়া আর কাপড় এটা পিঁধিবলে নাই খাবলে লোকনে ভুকে থাকবলগিয়া হয়েছে এটা বিকল্প ব্যবস্থা কি করেছে প্রশাসনের ফলের পর খাওয়া বার ক্ষেত্র বিশেষ বা আশ্রয় শিবির স্থাপন করার ক্ষেত্র নিশ্চয় প্রশাসনের ফলের পর আশ্রয় শিবিরের ব্যবস্থা করেছে দুটাকৈ আশ্রয় শিবিরের ব্যবস্থা করেছে আর নিশার ভাগত কিছু উদ্ধার অভিযান বন্ধ রাখিছিল আর পুয়ারের পর কিন্তু এটা তীব্রতর রূপত গহপুর মহকুমা প্রশাসনে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে গীতাশ্রী এস ডি এফ বাহিনী ইতিমধ্যে মোতায়ন করা হয়েছে স্পীড বোট লোক বর্তমান ভিতরলে সোমাই গেছে আর এয়া মূল সতীর্থ এই মুহূর্তে দৃশ্য দেখাইছে নিউজ18 অসম নর্থ ইষ্ট দর্শকসকল এয়া কণ কণ স্কুলীয়া শিক্ষার্থী এনেদরে বুকুসাত লৈ তেওঁলোকে পার হবলগীয়া হয়েছে এক দুর্বিষহ জীবন পার করবলগীয়া হয়েছে খবর নালাগে আর দাদা কিমান বেশি হ্যাঁ বহুত বেশি বহুত বেশি হ্যাঁ থাকিব নোৱাৰে আর ওলাই আহিল এইটো কারণে হয় কিমান মানুহ এতিয়া পানীত সোমাই আছে পানীর আছে আপনার এফালে গোটেই কলেজ পুরিটো আছে আধা আধিত খোৱা বোৱা কৰিছেন নাই আপোনালোকে খোৱা বোৱা ৰাতিপুৱাৰ পৰা নাই ইমান মান পানি সোমাই গৈছে সব বস্তুবিলাক খতম ঘর খতম হৈ গল বাচ্চাবিলাকক যেনে তেনে বচাই কিনে আনিছো আমি এটা থাকিবলৈ জায়গা নাই কত থাকিম কি করি মানে বহুত দুঃখ কান্দিবলৈ মন হৈছে একদম উপায় নাই রাস্তা পানি সবর ঘর আমার ইফালে সবর ঘর সোমাইছে একো ঘর বাঁচা নাই আমার ঘর তো খতমে হয়ে গেল এয়া বর্ণাঢ্য আর্তনাদ আসলে প্রাণ বসাবলৈ চেষ্টা করেছে এনেদরে
এঠো এবুকু পানীত গীতাশ্রী বাম ঠাই বিচাৰি এতিয়া হাহাকার কৰিবলগীয়া হৈছে। আৰু গহপুৰ মহকুমা প্রশাসনে ইতিমধ্যে উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। যি স্পীড বোট সেয়া ভিতৰলৈ সোমাই গৈছে গাঁওসমূহৰ, আৰু কিছু সময় পাছতে তেওঁলোকক উদ্ধার কৰি আনিব। আৰু যোন যেনেকৈ পাৰে কিছু সংখ্যক লোকে নিজাববীয়াকৈ আচলতে ওলাই আহিছে। আৰু আমি স্কুলৰ বেগ লৈ অহা ছাত্রীকো এই মুহূর্তে দেখিছো। অর্থাৎ তেওঁলোকৰ কি ধৰণৰ অৱস্থা হৈছে? কিতাপ কেখন কোনোমতে হয়তো তেওঁলোকে বচাই লৈ আনিছে। আপুনি কৈছে যে স্পীড বোট ব্যৱহাৰ কৰা হৈছে, ঘৰে ঘৰে হয়তো গৈ কোনোবা আবদ্ধ হৈ আছে নেকি, বিশেষকৈ ৰোগী কোনোবা থাকিব পাৰে বা বৃদ্ধ লোক কোনোবা থাকিব পাৰে, যিসকলে হয়তো এনেকৈ পানী ভাঙি আহিবলৈ নোৱাৰে, পলাক তেওঁলোকক অনাৰ বাবে ব্যৱস্থা কৰা হৈছে। কিন্তু শুকান ঠাইৰ অভাৱ নিশ্চয়কৈ হৈছে, বা আপুনি কোৱাৰ ধৰণে 90% যেতিয়া ঠাইডোখৰ ডুবি থাকিব তেতিয়াহ'লে ক'ত তেওঁলোকক আশ্ৰয় দিয়াব, কি ধৰণৰ ব্যৱস্থা কৰা হৈছে? আৰু নিশ্চয়কৈ আশ্ৰয় শিবিৰৰ যি পৰিসৰ সেয়াও হয়তো বৃদ্ধি কৰিব লাগিব, কিয়নো নতুন নতুন অঞ্চল এতিয়া জলমগ্ন হৈয়ে আছে। নিশ্চয় নিশ্চয়, ওখ ঠাই বুলিবলৈ কেৱল গহপুৰৰ 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো ওলাই আছে, আৰু য'ত দুটাকৈ আশ্ৰয় শিবিৰ ব্যৱস্থা কৰিছে সেই আশ্ৰয় শিবিৰ দুটা বৰ্তমান মুহূৰ্তত বাছি আছে। তাৰ বাহিৰে গোটেই গহপুৰ জলমগ্ন হৈ পৰিছে। কালিৰ কথা যদি কওঁ, কালি 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথো ডুবি আছিল, কিন্তু আজি 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো বাছি আছে। সেইবাবে 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ৰাইজ স্থিতাপি লৈছে। মোৰ সতীৰ্থক 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দৃশ্য দেখাবলৈ অনুৰোধ কৰিছোঁ। আৰু ইতিমধ্যে আৰু কেইবাখনো স্পীড বোট SDF বাহিনী আহি পাইছেহি, কেইবাখনো স্পীড বোটৰ ব্যৱস্থা কৰিছে। আৰু এনেদৰে 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ৰাইজে বাস কৰিবলগীয়া হৈছে। আমাৰ গহপুৰৰ মহকুমাধিপতিগৰাকী বৰ্তমান মুহূৰ্তত আহি উপস্থিত হৈছে। আমি মহকুমাধিপতিগৰাকীৰ সৈতে আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম ছাৰ। আৰু এই মুহূৰ্তত আমি দেখাইছোঁ এনেদৰে SDF বাহিনী, ছাৰ আপুনি আহি পাইছে, পানী বাঢ়ি আছে, কেনেকুৱা গহপুৰ প্ৰশাসনৰ তৰফৰ পৰা ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে? চাওক, আমিতো আমাৰ ফালৰ পৰা ট্ৰাই কৰিছোঁ যিখিনি কৰিব লগা। আপুনি দেখিছে মানে প্ৰকৃতিৰ লগততো আমি যুঁজিব নোৱাৰোঁ, প্ৰকৃতি এনেকুৱা বৰষুণ দি আছে আপোনালোকে দেখা পাইছে, কিন্তু আমাৰ ফালৰ পৰা যিখিনি কৰিব লগা এইখিনি আমি কৰি আছোঁ। আপোনাৰ NDRFৰ টীম অনা হৈছে, আমি 5টা টীম আহিছে এক্সট্ৰা। SDRF অলৰেডি আমাৰ চলি আছে, SDRFৰ ৰেস্কিউ অপাৰেশ্যন। আমাৰ ফালৰ পৰা আমি তৎপৰ আছোঁ, এতিয়া আমি সকলোৰে সহায় বিচাৰিছোঁ। আমি মানি লৈছোঁ আমাৰ মানুহখিনি কষ্ট হ'ব, কিন্তু আমি উপায় নোহোৱা হৈ গৈছে এইটো সময়ত, কাৰণ বৰষুণ আপোনালোকে দেখি আছে যে কেনেকুৱা বৰষুণ পৰি আছে। এনেকৈ যদি বাঢ়ি থাকে আৰু ৰিলিফ কেম্পৰ ব্যৱস্থা কৰিব বঢ়াব লাগিব? নাই নাই, নিশ্চয় আমি সেইটো কাৰণে আমি যৎপৰোনাস্তি চেষ্টা কৰি আছোঁ। আমি ৰিলিফ কেম্পৰ কাৰণে এইটো আমাৰ অসুবিধা নাই, কিন্তু আমি মানে বিচাৰিছোঁ চাওক, আপুনি পানী এনেকুৱা বাঢ়ি থাকিলে আমাৰ, আপুনি দেখিছে পানীৰ প্ৰবল সোঁত, চ' আমি সেইটোৱে ৱাৰিড হৈ আছোঁ যে পানীটো অলপ কমিব লাগে। আৰু বাকী আমাৰ ফালৰ পৰা আমি যিখিনি কৰিব লাগে, গহপুৰ মহকুমা প্ৰশাসনৰ পৰা পূৰ্ণৰূপে প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে। ইতিমধ্যে NDRFৰ টীমো আহি পাইছে, SDRFে ইতিমধ্যে তেওঁলোকে উদ্ধাৰ অভিযান অব্যাহত ৰাখিছে। আৰু এনেদৰে 5টাকৈ টীম আহিছে NDRFৰ, আৰু এনেদৰে এই মুহূৰ্তত আমি দেখাই আছোঁ News18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক। ইতিমধ্যে কৈছে যে প্ৰকৃতিৰ সৈতে হয়তো যুঁজ দিয়া ইমান সহজ নহয়, তেওঁলোকে উদ্ধাৰ অভিযান চলাই গৈছে, উদ্ধাৰ বাহিনী নামি পৰিছে, তেওঁলোকে স্পীড বোট ব্যৱহাৰ কৰিছে, কিন্তু বৰষুণৰ যি আগ জাননী আৰু বহু সময়লৈকে হয়তো আৰু আগন্তুক কিছু সময়লৈকে 2-3 দিনলৈকে এই বতৰ ভাল নহয়, এই ধৰণে বৰষুণ অব্যাহত থাকিব, তাৰ পৰিপ্ৰেক্ষিতত হয়তো পৰিস্থিতি আৰু অধিক বেয়াৰ ফালে ঢাল খাব পাৰে। আপুনি কৈছে যে 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথতে আছে বৰ্তমান ওখ ঠাই কেইডোখৰমান, আৰু তাতেই বৰ্তমান আশ্ৰয় শিবিৰ স্থাপন কৰা হৈছে, কিন্তু তাতো যেন ক'ৰবাত বৰষুণ যদি এই ধৰণে দি থাকে হয়তো পৰিস্থিতি আৰু বেয়া হ'ব। নিশ্চয়কৈ গীতাশ্ৰী, চত্ৰং নৈ কোনো স্থিৰতা নাই, মুহূৰ্ততে সকলোবিলাক বুৰাই পেলাব পাৰে। আৰু এতিয়া 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত আছে বা দুটাকৈ আশ্ৰয় শিবিৰৰ ব্যৱস্থা কৰিছে, আৰু প্ৰকৃতিক আচলতে কোনো বাধা দিব নোৱাৰে। প্ৰকৃতি এফালৰ পৰা ধাহিমহি আহে, প্ৰকৃতি ৰুষ্ট হৈ পৰে, তাৰ মাজতে এতিয়া যিমান পাৰে যৎপৰোনাস্তি চেষ্টা কৰিছে গহপুৰ মহকুমা প্ৰশাসনৰ তৰফৰ পৰা যেনেকৈ যাক পাৰে উদ্ধাৰ কৰিবলৈ। ইতিমধ্যে NDRF টীম আহি পৰিছে, আৰু মোৰ সঠিক পুনৰ দৃশ্য দেখাবলৈ অনুৰোধ কৰিছোঁ। ইয়াক গহপুৰ নগৰৰ যি ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহ আছিল, এই ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহ আধালৈকে পানীত বুৰ গৈছে, আৰু এই মুহূৰ্তত ৰাইজৰ নাজল নাথল অৱস্থা হৈছে, লঘোণে ভোকে থাকিবলগীয়া হৈছে, আৰু আশ্ৰয় শিবিৰত থকাখিনি খাদ্যৰ যোগান ধৰিবলৈ চেষ্টা কৰিছে, আৰু যাক যেনেকৈ পাৰে আচলতে উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰিছে। কোনো লোক এবুকু পানী ফালি আহিবলগীয়া হৈছে, আৰু কোনো লোকক স্পীড বোট বা NDRF বাহিনী SDRF বাহিনীয়ে বৰ্তমান উদ্ধাৰ কৰিবলৈ চেষ্টা কৰিছে। যেনিয়ে চকু যায় তেনিয়ে কেৱল পানী, আৰু এই পানীৰ ঢলে প্ৰায় গহপুৰখনৰ 90% অংশই বুৰাই পেলাইছে।
ঠাই বুলিবলৈ এটা রাষ্ট্রীয় ঘাইপথে যেন রয়েছে গৈ এই মুহূর্তে বিদায় লম আপনার পৰা পলাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আমাক পরিস্থিতি আপুনি জনায় গৈছে কিন্তু পূর্বতকৈ পরিস্থিতি বেয়া হৈছে আর আমি পরবর্তী সময়ত আপনার হতে পুনৰ সংযুক্ত হম যেহেতু উদ্ধার অভিযান তাত চলি আছে ঘরে দুয়ারে সকলোতে পানি চারিওফালে খেতি বাতি সকলো একাকার করে দিছে সতরঙৰে বাহনি পানিয়ে ফেনে ফুটুকারে নৌখন কেবল বইছে আর এফালৰ পৰা সকলো নষ্ট করে নিছে ইফালে মঙ্গলদৈৰ বৰ আঠিয়াবাৰীত ছিগিছে হাকতুলা নৈৰ মথাউৰি বৰ আঠিয়াবাৰী বৃহত্তৰ অঞ্চলত ধৰাহুৰে পানী সোমাই আছে আৰু মুহূৰ্ততে পানীত প্লাবিত হ'ব কেইবাখনো গাঁও যিহেতু মথাউৰি ছিগিছে বানৰ ফলত আতংকিত হৈ পৰিছে বৃহত্তৰ অঞ্চলবাসী এই মুহূৰ্তত এই দৃশ্য দেখুৱাইছো মঙ্গলদৈৰ বৰ আঠিয়াবাৰীৰ ঘটনা মথাউৰি ছিগিছে ছিগিল হাকতুলা নদীৰ মথাউৰি আৰু মথাউৰি ছিগাৰ ফলত বৰ আঠিয়াবাৰী বৃহত্তৰ অঞ্চলটোত হুৰাহুৰে এতিয়া পানী সোমাইছে মুহূৰ্ততে বানত প্লাবিত হ'ব পাৰে কেইবাখনো গাঁও আৰু পানী সোমাই আছে বানৰ ফলত আতংকিত হৈ পৰিছে বৃহত্তৰ অঞ্চলবাসী ইফালে হোজাইত বানত উটি আহিল হাতী পোৱালি বানত দিশহাৰা কণমানি গজৰাজ হোজাইত বানত উটি গ'ল এই ধৰণে হাতী পোৱালিটো বাঢ়নি পানী দিকবিদিক হেৰুৱাই আবদ্ধ হৈ পৰিছে অসহায় হাতী পোৱালিটো হোজাই আৰু পশ্চিম কাৰ্বি আংলং জিলাৰ সীমান্তৱৰ্তী কপিলি নদী এয়া আৰু বাঢ়নি পানীৰ সোঁতত নদী পাৰ হৈ কাৰ্বি আংলং দিশে উটি যায় হাতী পোৱালিটো কণমানি হাতী পোৱালি কিন্তু এই ধৰণে পানীত উটি গৈছে বানত দিশহাৰা হৈ পৰিছে ভৰ পানীৰ মাজত দিশহাৰা হৈ পৰিছে কণমানি গজৰাজ হোজাইত বানত উটি গ'ল এই ধৰণে হাতী পোৱালি বাঢ়নি পানীত দিকবিদিক হেৰুৱাই পেলাইছে আবদ্ধ হৈ আছে কপিলিৰ পানী রুষ্ট প্রকৃতিয়ে তাণ্ডব সৃষ্টি করা বিধ্বস্ত ডিমা হাসার পরিস্থিতি পর্যবেক্ষণ করবলৈ গৈ আধাতে থাকিবলগিয়া হল মন্ত্রী যোগেন মোহন নেরানেপেরা বরষুণের ফল তাজপাতর দরে খহিছে ডিমা হাসার সেউজ পাহাড় আর সমান্তরাল গিয়ে প্রলয়ের সৃষ্টি করেছে পাহাড়ের খরস্রোতা নৈর বাঢ়নি পানিয়ে ভূমিস্খলন আর বাঢ়নি পানির বিধ্বস্ত হয়ে পড়েছে বহুকিটা পরিয়াল বাসগৃহ আর জিলাখনত উদ্ভব হওয়া এনে একটা ভয়াবহ পরিস্থিতির বুজ লোবলৈ ডিমা হাসাও জিলার সদর হাফলঙলৈ রওনা হয়েছিল মন্ত্রী যোগেন মোহন পিছে মন্ত্রীকো বাধা দিলে রুষ্ট প্রকৃতিয়ে মন্ত্রী একই পরিস্থিতির সম্মুখীন হল যেধরনে ডিমা হাসাও বাসিয়ে কপকাবলিয়া হয়েছে হাফলঙলৈ গৈ থকা অবস্থাতে মায়বঙত ভূমিস্খলন হয়ে বন্ধ হয়ে পড়ল রাষ্ট্রীয় ঘাইপথ অবশেষত মাহুর নৈর বাঢ়নি পানিয়ে ক্ষতিগ্রস্ত করা মায়বঙর 28টাক পরিয়ালর অবস্থার বুজ ললে মন্ত্রীগিয়ে বিধ্বস্ত অঞ্চলের এই গোটেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিয়ালক তাৎক্ষণিকভাবে সরকারি সাহায্য প্রদানের ঘোষণা করেছে মন্ত্রী যোগেন মোহনে আর মন্ত্রীগিয়ে ক্ষতিগ্রস্ত পরিয়ালর আশ্রয় শিবির স্থাপনের নির্দেশনা দিছে মাহুর জেলা প্রশাসনক মাহুর মহকুমা প্রশাসনক প্রবল বৃষ্টির ফলত হয়েছে আর এই পাঁচ বছর মত এনেকা হয়েছে বলে ইয়াতে রাইজে কৈছে আমি আছো প্রশাসনক সজাগ হয়ে থাকবলে আমি অনুরোধ জানাইছো যাতে মানুষ কোনো অসুবিধা নাপায় আর ইয়াতে আর্মি হোক বা অন্যান্য SDRF NDRF বাহিনীও আমি সরকার ফলপা সাজু করে রাখিছো এইবিলাক হঠাৎ এনেকা ধরনের পাহাড়ের পানি ঢল পানি এইবিলাক মানে ক্ষয়ক্ষতি করেছে রাস্তা পদূলি ক্ষয়ক্ষতি করেছে দলঙর ব্রিজের সম্মুখবিলাক আমি দেখিছো PW ডিপার্টমেন্টের আমার চিফ ইঞ্জিনিয়ার SDO AWL আছে সকল সরকারি টিম কমিশনার সেক্রেটারি ত্রিপাঠী ডাঙরিও আহিছিল রাস্তারপা ঘুরি গেছে রাস্তা ক্লোজের কারণে গতি আমার সরকার সাজু আছে রাইজ যাতে কোনো অসুবিধা নহয় তার কারণে আমি সম্পূর্ণ সুবিধা লম গতি রাইজক এটাও কোথাও যে এটিও সাবধান হব লাগে বারিষা আহি আছে এটা তার এটা যিখিনি দেখিল দুঘণ্টার ভিতর পানি আহি এনেকার ঢল আহি ঘর বাড়ি ক্ষতি করলে হয়তো নিশা কম নয় কেতিয়া বরষুণ হয় এখন সাবধান হবলে কাছাৰৰ বৰাক নৈত বাঢ়িছে জলপৃষ্ঠ ফেনে ফুটুকাৰে উফন্দি উঠিছে বৰাক নৈখন বিপদসীমাৰ ওপৰেদি বাগৰি আছে বৰাক নৈৰ পানী যাৰ পৰিপ্ৰেক্ষিতত যিকোনো মুহূৰ্ততে বাঢ়নি পানীয়ে বুৰাই পেলাব পাৰে শিলচৰ চহৰ স্লুইচ গেট বন্ধ কৰি দিয়া হৈছে কিন্তু তাৰ মাজতো এই আশংকা ঘনীভূত হৈছে প্ৰতি ঘণ্টাত পানী বাঢ়ি আছে আৰু এনে পৰিপ্ৰেক্ষিতত তাত এতিয়া যিকোনো মুহূৰ্ততে পানী হয়তো চহৰত সোমাব পাৰে তেনে এটা আশংকা দেখা দিছে আমি এই গোটেইখিনি সন্দৰ্ভত এক প্ৰতিবেদন আগবঢ়াম এই মুহূৰ্তত আমাৰ শিলচৰৰ পৰা আমাৰ সাংবাদিক অনিৰুদ্ধ লস্কৰৰ
কাছাৰৰ বান পৰিস্থিতি এতিয়াও ভয়াবহ হৈ আছে আৰু আমি দেখিছোঁ গোটেই জিলাখন যিমানখিনি ই আছে তাতে বহুতকেইটা ঠাইত ক্ষতিগ্ৰস্ত খুব বেছি হৈছে। এতিয়া আমি কাটিগড়ত আছোঁ আৰু কাটিগড়ত আপোনালোকক দেখাব পাৰোঁ কেনেদৰে খালি পানী হি পানী। আৰু আমাৰ লগত ইয়াতে কাটিগড়াৰী বিধায়ক খলিলুদ্দিন মজুমদাৰ আছে, সুধিলক কাটিগড়াৰ কি অৱস্থা, কিয়নো শিলচৰৰ পানী যেতিয়া বাঢ়িব তাৰপিছত নেক্সট বাঢ়িব কাটিগড়া, কাটিগড়াৰ দৰে কেনেদৰে পৰিস্থিতি আছে সুধি লওঁ খলিলুদ্দিন মজুমদাৰ লগ, কেনেদৰে অৱস্থা আছে কাটিগড়াত। কাটিগড়া যে আমাদের প্রতিষ্ঠা জীবী আছে, প্রত্যেক জীবীর জলে অ্যাক্সেস জল হয়ে গেছে, আমাদের বলখলা হয়ে আমাদের এই যে সুস মেইন আমাদের কাটিগড়া জলের বেশি জল হয়েছে, সুস্কিটটা বন্ধ ছিল, মেজর প্রবলেম হচ্ছে সুস্কিটটা অনেক দিন থেকে বন্ধ, দীর্ঘদিন থেকে বহু রকম মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, বহু রকম আলোচনা করা হয়েছে যে সুস্কিটের জন্য, কারণ সুস্কিটের লাগে আমাদের যে অঞ্চলের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের যেটা সিস্টেমেটি যে এগ্রিকালচার যেটা খেত করে বাউস যেটা করে আর কি, এর মিনিমাম হাজার হাজার বিঘা খেতে খেতর বিভিন্ন সমস্যা হয়েছে, খেতো করতে পারছে না জলের সমস্যা লাগে। আজকে দেখা গেছে দীর্ঘদিন থেকে যদি এই আমাদের সুস্কিটটা খোলা থাকতো তো আজকে এই সমস্যা থাকলো না, এবং আজকে প্রথম 4-5 GB আসলো, আজকে বর্তমান আজকের দিনে প্রায় 25 GB জলের নিচে আছে, বিভিন্ন গ্রাম ডুবাইল আছে, বিভিন্ন এলাকার বাড়িঘর বিভিন্ন মানুষের পিছারি থেকে লইয়া বিভিন্ন ধরনের পাবলিকের বহুত এর হ্যারাসমেন্ট হয়েছে, বহুত ক্ষতি হয়েছে। আজকে দেখা গেছে আমরা বর্তমানে এখানে যেন উপস্থিত আছি 3 ডিগ্রি 42 GP 3 ডিগ্রি এলাকার মধ্যে একজন একটা বাচ্চা শুরু সকাল সকাল জলে পড়িয়া মারাও গেছে, এখন পর্যন্ত কোনো লাশের কোনো উদ্ধার করা হয়েছে না, SDRF টিমে খবর দেওয়া হয়েছে, সার্কেল অফিসারে ফোন করা হয়েছে, এখন পর্যন্ত কোনো SDRF টিম এখন পর্যন্ত আসছে না, সেই জন্য আমরা এখানে 3 ডিগ্রি মধুয়ার এখানে উপস্থিত আছি এবং আমরা এখন যাওয়ার চেষ্টা আছি, এবং এলাকার যেভাবে হোক গুণ্ডি জলে হোক জলে হোক বিভিন্ন যে সমস্যা হয়েছে আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে এই সময় রিলিফ দেওয়ার লাগে, এবং সরকারের ধরনের পাবলিকের বিভিন্ন ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ সহযোগিতা করার লাগে, সরকারে ইমিডিয়েট একটা সাহায্য করা হোক। আর এই মুহূর্তে পলকতে কেটামান খবর একেলগে চাই লোক, ভারত ভুটান সীমান্তর দুর্গম কোকরাঝার জেলার হরলপাড়া 4 বিঘা গাঁও তোলাহর ঢল দেখা গৈছে। গাঁওখনের ইতিহাসত পোন প্রথমবার আরক্ষী কনস্টেবলের চাকরি নিযুক্তি লাভ করেছে গাঁওখনের এগারী যুবতী দিব্যা সোনার রসাইলিয়ে কনস্টেবল পদত নিযুক্তি লাভ করে সমগ্র অঞ্চলটল গৌরব কহিয়ে আনিছে। নকল বৈদ্যুতিক সামগ্রী ভরি পড়েছে নগাঁর বাজার, বিভিন্ন দোকানত চলিছে নকল বৈদ্যুতিক সামগ্রীর বিক্রি, এখন ফ্যান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অভিযোগের পিছতে প্রতি পোহর লিছে নকল বৈদ্যুতিক সামগ্রী বিক্রির এনে ঘটনা। নেড়ানেপেড়া বরষুণের ফলত জলমগ্ন হয়েছে ভারত ভুটান সীমান্তর বহু গাঁও, বহির্বিশ্বর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, কাল রূপ ধারণ করেছে ভুটানের বই অহা শুক্লাই নৈ নালা নৈয়ে। নলবারীর মুকালমুয়ার 2 নম্বর কেকানকুচিত শিশুর হলিল সমাধি, খেলি থকা অবস্থাতে পুখুরীত পড়ে যায় শিশুটি, পিছত পরিয়ালের লোকে শিশুটি পুখুরীর উদ্ধার করে আনি মুকালমুয়া চিকিৎসালয়ত ভর্তি করবায় যদিও শিশুটিক চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। হোজাইত আজি তৃতীয় দিনা অপরিবর্তিত হয়ে আছে বান পরিস্থিতি, কপিলি নদীর বাহনী পানিয়ে বুড়াই পেলাইছে হোজাইর বহুকেক গাঁও, জলবন্দী হয়ে আছে বহু পরিয়াল, জেলা উপায়ুক্ত ঠায় ঠায় গিয়ে নিজে বান পরিস্থিতির বুঝ লৈছে। সময়খিনিতে আন এটা চমু বিরতি।